প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি দীপা সরকার, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ, নিজামুদ্দিন ডিগ্রি কলেজ, হোসেনাবাদ, গৌরনদী, বরিশাল। আজকে আমি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ এ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদনের উপকরণের ধারণা এ সম্পর্কে আমরা আলোচনা করি। উৎপাদন কাজে প্রয়োজন হয় এরকম সব কিছুই হচ্ছে কি উৎপাদনের উপাদান। তো চারটি উপাদানের সমন্বয়ে কিন্তু এই উৎপাদন কাজ পরিচালিত হয়। সেই চারটি উপাদান হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তো এই চারটি উপাদান কিন্তু একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। তো ভূমি, আমরা প্রথমেই আসি যে ভূমি বলতে কি বুঝি, ভূমি সম্পর্কে আমরা জেনে নেই। উৎপাদনের প্রথম ও প্রধান উপাদান হচ্ছে কিন্তু এই ভূমি। আচ্ছা, সাধারণভাবে ভূমি বলতে আমরা কি বুঝি, যে পৃথিবীর উপরিভাগ মাটিকে বোঝায়। কিন্তু অর্থনীতির ভাষায় ভূমিকে কিন্তু অন্যভাবে সংজ্ঞায়িত করেছে, যে উৎপাদন কাজে ব্যবহৃত হয় এরকম প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে কিন্তু ভূমি বলে। উৎপাদন করতে হলে প্রকৃতির যেগুলোর সাহায্য প্রয়োজন সবগুলোই কিন্তু ভূমির অন্তর্ভুক্ত। তাহলে ভূমি বলতে কি বুঝি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যা উৎপাদন কাজে সহায়তা করে এমন প্রত্যেকটি প্রাকৃতিক উপাদানই হচ্ছে ভূমি। তো তোমরা বুঝতে পারছো যে ভূমি জিনিসটা কি। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, জল, আলো, বাতাস, তাপ, খনিজ সম্পদ প্রভৃতি, এগুলো কিন্তু সবই কি ভূমির অন্তর্ভুক্ত। আর প্রকৃতির দান বলে কিন্তু ভূমি মানুষ সৃষ্টি করতে পারে না, একমাত্র উপরওয়ালা তিনিই কিন্তু এই ভূমি সৃষ্টি করেছেন। ভূমি কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় না, অর্থাৎ তুমি এখানের জমি অন্য জায়গা বা অন্য জায়গার জমি এখানে তুমি নিয়ে আসতে পারো না। কি পারে মানুষ, সেটা হচ্ছে মালিকানা হস্তান্তরিত হয় ক্রয় বিক্রয়ের মাধ্যমে। অর্থাৎ এই এক জায়গার জায়গা, সে ধরো এখানে একটা জায়গা, সেই জায়গাটা আমার আছে, তো আমি সেইটা অন্য একজনের কাছে বিক্রি করলাম। তো কি হলো যে আমার জায়গাটা অন্য যার কাছে আমি বিক্রি করলাম সে এখন মালিক হয়ে গেল। অর্থাৎ এভাবে ক্রয় বিক্রয়ের মাধ্যমে কিন্তু মালিকানা হস্তান্তরিত হয় কৃষির এই ভূমির। এরপরে আমরা আসি শ্রম। শ্রম বলতে কি বুঝি। আচ্ছা, সাধারণভাবে শ্রম বলতে কিন্তু শারীরিক পরিশ্রমকে বুঝায়। কিন্তু অর্থনীতির ভাষায় শ্রম হচ্ছে কিন্তু যে উৎপাদন কাজে নিযুক্ত মানুষের শারীরিক এবং মানসিক যে প্রচেষ্টা, সেটাই হচ্ছে শ্রম। এ ধরনের প্রচেষ্টার সাথে অবশ্যই কিন্তু আর্থিক সম্পর্ক থাকবে। অর্থের বিনিময় ছাড়া কেউ যদি শ্রম দেয় তাকে কিন্তু শ্রম বলা যাবে না। মনে করো যে তুমি মনের আনন্দে গান গেছো, তো এক্ষেত্রে কি সেটা শ্রম হবে না। আবার মনে করো যে তুমি গাড়ি চালিয়ে অনেক পরিশ্রম করছো, অনেক দূর গেছো ঘুরতে, খুব কষ্ট হয়েছে, এটা কিন্তু শ্রম হবে না, কারণ এর সাথে কোনো আর্থিক লেনদেনের সম্পর্ক নেই। শ্রম কিন্তু ক্ষণস্থায়ী। শ্রমিক তার শ্রমকে সঞ্চয় করে রাখতে পারে না। একজন দক্ষ শ্রমিক এবং একজন অদক্ষ শ্রমিক, এ দুইয়ের মধ্যে, এই যে দুইজনার শ্রম, এই দুইজনার শ্রমের মধ্যে কিন্তু কর্মক্ষমতা আলাদা হতে পারে। মনে করো যে একজন কম্পিউটার অপারেটর, যে একজন খুব বেশি ভালো পারদর্শী আর একজন অতটা ভালো পারে না, তো সেক্ষেত্রে কি হবে, যে দক্ষ সে কিন্তু খুব সহজে কম সময়ে সে কাজটা করতে পারবে, আর যে অদক্ষ তার কিন্তু কাজটা ধরতে বা কাজটা বুঝতে অনেক সময় লেগে যাবে। এক্ষেত্রে কিন্তু এই যে দক্ষ আর অদক্ষ, এদের কাজের ফল কিন্তু আলাদা হয়েই থাকে। এরপরে আমরা আসি মূলধন। আচ্ছা, মূলধন বলতে কি বুঝি। মূলধন এমন একটা বিষয় যেটা আমরা অর্থ বলতে পারি। মূলধনের সংজ্ঞা হচ্ছে মূলধন এমন একটা উপাদান যা বর্তমানে ভোগ না করে কি করে পরবর্তীতে বা ভবিষ্যতে ভোগ্য পণ্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। যেমন ফ্যাক্টরি, বিল্ডিং, যন্ত্রপাতি, যানবাহন, এগুলো কিন্তু মূলধন হতে পারে। এরপরে আমরা আসি কি
সংগঠন, সংগঠনটা কি? আমাদের ভূমি গেল, শ্রম গেল, এরপরে মূলধন গেল, এরপরে আমরা আসি সংগঠন। আচ্ছা, শেষে কিন্তু এই সংগঠনের অবস্থান, উৎপাদনের চতুর্থ এবং শেষ উপাদানটা হচ্ছে কিন্তু এই সংগঠন। সংগঠন উৎপাদনের বাকি তিনটি উপাদান ভূমি, শ্রম ও মূলধনকে সংগ্রহ করে কি করে? একত্রিত করে, একত্রিত করে সমন্বয় সাধন করে। সংগঠন উৎপাদনের ক্ষেত্রে কিন্তু মূল ভূমিকা রাখে। এখানে যদি তিনটা উপাদানের, যদি তিনটা উপাদান বিদ্যমান না থাকে, তাহলে কিন্তু যথাযথ উৎপাদন হবে হবে না। এটা কিন্তু আমরা একেবারে নির্দ্বিধায় বলতে পারি যে অবশ্যই এই তিনটা উপাদান এর এদের সমন্বয় থাকতে হবে। তো আমরা উৎপাদনের উপকরণ গুলো জানলাম, যে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তো আমরা এরপরে আরেকটু আলোচনা করি যে ভূমি, আমরা আলোচনা করেছি যে ভূমির কি কি বৈশিষ্ট্য বা ভূমির বৈশিষ্ট্যগুলো কি কি সেটা সম্পর্কে আমি একটু তোমাদের সাথে আলোচনা করি। আচ্ছা, উৎপাদনের প্রথম ও মৌলিক উপাদান কিন্তু হচ্ছে এই ভূমি। ভূমির কতগুলো নিজস্ব বৈশিষ্ট্য আছে, যেমন প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, তেমনি ভূমির প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। যেমন ভূমির ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য, কি কি বিশেষত্ব আছে, দেখো ভূমি হচ্ছে প্রকৃতির দান। উৎপাদন, উৎপাদনের একমাত্র প্রকৃতির প্রদত্ত উপাদান হচ্ছে কিন্তু ভূমি। ভূমি মানুষ সৃষ্টি করতে পারে না, এটা আল্লাহ প্রদত্ত বা ঈশ্বর প্রদত্ত, এটা প্রকৃতি থেকে সৃষ্টি। এজন্য ভূমির কিন্তু উৎপাদন ব্যয় নেই, অর্থাৎ মানুষ সৃষ্টি করতে পারে না, এজন্য এর উৎপাদন ব্যয়ও নেই। যদি মানুষ সৃষ্টি করতে পারতো কোনো কিছু, তাইলে আবার এর উৎপাদন ব্যয়ও থাকতো। কিন্তু এক্ষেত্রে কি হয়, মনে করো যে তোমার ভূমির ব্যবহার উপযোগী করতে একটা, মনে করো একটা জলাশয় আছে, সেটা কি করে মানুষ বালু দিয়ে বা মাটি দিয়ে ভরাট করে সেখানে বিভিন্ন কলকারখানা তৈরি করতে পারে বা সেখানে কোনো ফ্যাক্টরি তৈরি করতে পারে, সেটার জন্য যে ব্যয় হয় সেটার জন্য কিন্তু মানুষ অর্থ ব্যয় করে। কিন্তু ভূমি সৃষ্টিতে এটা এটা এমনি প্রকৃতি থেকেই এমনি এমনি সৃষ্টি, এজন্য এর কোনো ব্যয় নেই। তো এরপরে আমরা আসি সীমিত যোগান। প্রকৃতির দান বলে ভূমির যোগান কিন্তু সীমিত, মানুষ ভূমির যোগান বাড়াতে বা কমাতে কিন্তু পারে না। তবে নদী, ওই যে একটু আগে বলছি যে নদী ভরাট করে, পাহাড় কেটে, বন জঙ্গল পরিষ্কার করে, এগুলো কি করে চাষযোগ্য বা আবাদযোগ্য করে জমি বাড়ানো যায়। তবে এভাবে বাড়ানো ভূমির পরিমাণ মোট ভূমির তুলনায় কিন্তু খুবই কম। এরপরে আসি যে ভূমি চিরস্থায়ী। ভূমি চিরস্থায়ী অর্থাৎ বারবার ব্যবহার করার ফলেও ভূমি কিন্তু ধ্বংস হয়ে যায় না। বারবার ব্যবহার করার পরে ভূমি কি আসলে ধ্বংস হয়? না, ধ্বংস হয় না। এজন্য রিকার্ডো কি বলছেন জানেন, ভূমিকে আদিম ও অবিনশ্বর হিসেবে আখ্যায়িত করছে। তবে অধিক ব্যবহারের ফলে কি হয় জানো, অধিক ব্যবহারের ফলে ভূমির উর্বরতা, যে একটা শক্তি, সেটা কমে যেতে পারে। তবে সেটা আবার মনে করো যে তোমার সার বা অন্য কিছু এগুলা ব্যবহার করে আবার সেইটা বাড়াতে পারে, সেই শক্তিটাকে আবার বাড়াতে পারে। এরপরে আমরা আসি ভূমি স্থানান্তর যোগ্য নয়। আচ্ছা, ভূমির তো বৈশিষ্ট্য জানলাম, এরপরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ভূমি স্থানান্তর যোগ্য নয়। ভূমি কি করতে, উৎপাদনের অন্যান্য উপকরণ স্থানান্তর করা গেলেও, উৎপাদনের যে অন্যান্য উপকরণগুলো আমরা পড়ছি সেগুলো স্থানান্তর করা গেলেও ভূমিকে কিন্তু স্থানান্তর করা যায় না। অর্থাৎ ভূমিকে এক জায়গা থেকে কিন্তু আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় না। কি করতে পারে, যে এক মালিক থেকে সেইটা ক্রয় বিক্রয়ের মাধ্যমে অন্য মালিক সেটা যে ক্রয় করে সেই মালিক হয়ে যায়, অর্থাৎ এই ক্ষেত্রে মালিকানা হস্তান্তরিত হয়। কিন্তু ভূমি কিন্তু তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে না। এরপরে আমরা আসি যে উর্বরা শক্তির পার্থক্য। সকল ভূমি একই উর্বরা শক্তি সম্পন্ন হয় না,
সকল ধরনের, মনে করো সব সব জমি বা সকল ধরনের জমি কি একরকম ভালো ফসল হয়? হয় না, এটা নির্ভর করে জমি উর্বর অনুর্বর এই ইত্যাদি বিষয়ের উপর। তো কোনোটি বেশি উর্বর আবার কোনোটি কম উর্বর, এজন্য রিকার্ডো কিন্তু ওই কথাটা বলেছেন। তো এরপরে আমরা আসি ক্রম হ্রাসমান উৎপাদন বৃদ্ধির প্রভাব। আচ্ছা, ভূমির ক্ষেত্রে ক্রম হ্রাসমান উৎপাদন বৃদ্ধির প্রভাব কিন্তু অনেক বেশি। একই পরিমাণ ভূমিতে ক্রমাগত অধিক হারে যদি শ্রম ও মূলধন নিয়োগ করা হয়, তাহলে প্রান্তিক উৎপাদন কি করে ক্রমশ হ্রাস পায়। অর্থাৎ যে হারে উপকরণ বাড়ানো হয়, প্রান্তিক উৎপাদন কিন্তু সে হারে তখন বাড়ে না। এরপরে বহুবিধ ব্যবহার। আচ্ছা, একই ভূমিকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। যেমন মনে করো যে যে জমিতে তুমি পাট চাষ করছো বা যে জমিতে তুমি ধান চাষ করছো, সে জমিতে তুমি ইচ্ছা করলে তুমি অন্য কিছু চাষ করতে পারো, যেমন গম চাষ করতে পারো, ভুট্টা চাষ করতে পারো, এগুলো। অর্থাৎ তুমি একটা জমিতে বিভিন্ন ধরনের বিভিন্ন ফসল তুমি উৎপাদন করতে পারো। আবার প্রয়োজনে সেই জমিতে তুমি ফসল কোনো ফসল উৎপাদন না করে সেখানে তুমি প্রয়োজন মতো কল কারখানা, শিল্প কারখানা এগুলো গড়ে তুলতে পারো। এটা হচ্ছে ভূমির বহুবিধ ব্যবহার। অর্থাৎ একটা জমিতে বা একটা ভূমিতে একটা জায়গায় তুমি বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু তুমি উৎপাদন করতে পারো। এরপরে আছে হচ্ছে ভূমির যোগান দাম নেই। মানুষ ভূমি সৃষ্টিতে অবদান রাখতে পারে না, অর্থাৎ মানুষ সৃষ্টি করতে পারে না ভূমি, এটা প্রকৃতি প্রদত্ত সম্পদ, এই জন্য এর অবদানেও মানুষ অবদান রাখতে পারে না। এটি প্রকৃতি প্রদত্ত বলে এর যোগান দাম নেই। অন্য উপাদানগুলোর কম বেশি যোগান দাম আছে, কিন্তু এই ভূমির যোগান দাম নেই। এরপরে ভূমির আছে অবস্থানগত পার্থক্য। অবস্থানগত কারণে বিভিন্ন ভূমির উর্বরা শক্তি ও মূল্যে পার্থক্য দেখা যায়। অবস্থানের কারণে মনে করো যে নদীর পাশের জমি, এটা তো স্বাভাবিকভাবে একটু বেশি উর্বর হবে, এটাই স্বাভাবিক। আবার মনে করো শহরের জমির দাম একরকম, আবার গ্রামের জমির দাম আরেক রকম। অর্থাৎ শহরে সেখানে মানুষ সকল ধরনের সুযোগ সুবিধা পায়, এজন্য সেখানে জমির দাম বেশি। আবার গ্রামে তো ওরকম, কারণ মানুষ চায় একটু শহরে থাকতে, সব সুযোগ সুবিধা নিয়েই থাকতে চায়, এই জন্যই বিভিন্ন কারণে শহরের জমির দাম স্বাভাবিক দৃষ্টিতে বেশি হয়ে থাকে। তো এটাই হচ্ছে অবস্থানগত পার্থক্য। এরপরে আসি আদি ও মৌলিক উপাদান। ভূমি এই উৎপাদনের একমাত্র আদি ও মৌলিক উপাদান। জল, স্থল, তারপরে মাটির নিচের সকল প্রাকৃতিক সম্পদ, এগুলোই কিন্তু ভূমির অন্তর্ভুক্ত। ভূমির উপরে শ্রম ও মূলধন নিয়োগ করে কি করতে হয়, উৎপাদন করতে হয়। কিসের উপর? ভূমির উপর। অর্থাৎ উৎপাদনের মূল ভিত্তি হচ্ছে কিন্তু এই ভূমি। এরপরে শেষের যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে যে উৎপাদন ব্যয় নেই। যে প্রকৃতির দান বলে ভূমির কিন্তু কোনো উৎপাদন ব্যয় নেই। জল, স্থল, খনিজ সম্পদ এগুলো সবই প্রকৃতি প্রদত্ত, আমাদের প্রকৃতি মুক্ত হস্তে আমাদের দান করেছে, এজন্য এগুলো কি করতে হয়, মানুষের এর পিছনে অর্থ ব্যয় করতে হয় না। কিন্তু আমরা যখন খনিজ সম্পদ উত্তোলন করব, তখন কিন্তু আমাদের সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্থ ব্যয় করতে হয়। কিন্তু ওইটা সৃষ্টির জন্য, যেমন প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক গ্যাস, কয়লা, এগুলো তো প্রকৃতি থেকেই পাচ্ছি আমরা, এজন্য এর কোনো অর্থ, এর পিছনে কোনো অর্থ ব্যয় করতে হয় না। তো আমরা এই যে বিষয়গুলো আজকে আলোচনা করলাম, এই বিষয়গুলোই হচ্ছে তোমার ভূমির বৈশিষ্ট্য। তো আজকে আমার ক্লাস এই পর্যন্তই। তো আমরা আজকে ক্লাসে কি কি শিখলাম, যে উৎপাদনের উপকরণগুলো কি কি, আর উৎপাদনের প্রথম যে উপকরণটা আছে ভূমি, সেই ভূমির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জেনেছি। তো তোমরা কিন্তু নিয়মিত ক্লাসগুলো দেখবে, নিয়মিত দেখার ফলে হবে কি, তোমরা কিছুটা হলেও কিছু শিখতে পারবে। তো তোমরা সময়ের অপচয় না করে নিয়মিত ক্লাসগুলো দেখবে এবং
তোমাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আজকে আমার ক্লাসটা আমি এই পর্যন্তই নিচ্ছি। পরবর্তী দিন আবার তোমাদের সামনে নতুন পড়া নিয়ে আবার হাজির হব। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।